Osun, Osun. শুনেছি সারাদিন ধরে পুজো পাঠ টাট করেন, খুবই ধর্মভীরু মানুষ আপনি, তাই আপনার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে হলো। আমার নাম সূর্য, আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে আমার বাবা মাকে শাসিয়ে আসছেন। আপনার ছেলে যেদিন সুমির উপর টর্চার করেছিল সেদিন ওকে আমি বেধড়ক মেরেছিলাম, ওর তো সেদিনই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু না, তার বদলে আবার আমার সাথে ঝামেলা করছে। বুদ্ধি শুদ্ধি বলে আপনার ছেলের মাথায় কি কিচ্ছু নেই? তুমি কিন্তু খুব ভুল করছো, তুমি আমাদের জানো না। জানি তো, ভালো করেই জানি, এও জানি আপনাদের অনেক শক্তি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনারা অনেক কিছু করেন। আসলে উল্টো ধাক্কা কেউ কোনোদিন দেয়নি তো, তাই আপনারা পেয়ে বসেছেন। ইন্দ্রনাথ, ইন্দ্রনাথের নামে সারা শহর কাঁপে, আর এখন সেই ইন্দ্রনাথকে আমি যদি চার রাস্তার মোড়ে রাম প্যাদান প্যাদাই তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমার হাতে একবার যে মার খায়, এক জনম তো কোন ছাড়, সে দশ জনম পর্যন্ত ভোলে না। সুমির রাস্তা থেকে আপনার ছেলেকে সরে যেতে পড়ল। আপনি মা, চোখের সামনে ছেলের মৃত্যু সহ্য করতে পারবেন? সূর্য, আমি মরতেও পারি মারতেও পারি, চলি। শোন, সব ব্যবস্থা পাকা হয়ে গেছে, আজকের দিনটা কোন রকম এখানে কাটিয়ে কালকে দুপুর বড়ার মধ্যে এখান থেকে রওনা দিতে হবে। এয়ারপোর্টে রিপোর্টিং কটায়? 4:10 ফ্লাইট, দুপুরবেলা 2:00 মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। ওকে, আমি আর পটলা বিভিন্ন জায়গা থেকে মোবাইল অপারেট করব। তোর যদি কোনো রকম প্রয়োজন পড়ে তাহলে আমাদের একটা ফোন করে দিস। তোদের সবার কাছে মোবাইল আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। ওকে, ফ্যান্টাস্টিক, চল 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 চল, টেক কেয়ার, চল। সুমিদি, তুমি আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছ? তুমি কি বিদেশে গিয়ে পড়াশোনা করবে? জানি না তুমি আবার কবে দেশে ফিরবে, তাও জানি না। কাল তুমি চলে যাচ্ছ ভেবে আমার আজই কান্না পাচ্ছে। তুমি যেও না প্লিজ।